স্কুল চাকরি বিক্রি করে দিয়েছে, কোনো কিছু বাদ রাখেনি, মানে সর্বভূগ রাজনৈতিক দল। এরা খালি ব্যালট পর্যন্ত খেয়ে ফেলেছে, খালি এখন ইভিএম বক্সটাকে খেতে পারছে না, এইটা নিয়ে একটা চিন্তা আছে। আপনার যে টাকা ট্যাক্স দিয়েছেন, আপনার পরিবারের লোকেরা যে ট্যাক্স দিয়েছে, আপনার টাকা সরকারি টাকায় চলে গেছে, চলে গেছে। কংগ্রেসের উকিলরা দাঁড়াবে, তাদের পকেটে কোটি কোটি টাকা ঢুকবে, আর সরকার ধারাবাহিকতা বজায় রেখে পরাজিত হবে। স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ডিপার্টমেন্ট সিএমও, সেখানের গ্রুপটির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করছেন কারা, সেখানকার লোকেরাই, তারা ধর্ণা দিয়ে তালিকা প্রকাশ করছে। পুলিশ, তারা বলছে নিয়োগের গণ্ডগোল, তালিকা হয়েছে নিয়োগ কোথায়, বর্তমানের পুলিশ ভবিষ্যতের পুলিশের উপর লাঠিচার্জ করছে, নার্স সেখানে গণ্ডগোল, স্কুল চাকরি বিক্রি করে দিয়েছে, কোনো কিছু বাদ রাখেনি, মানে সর্বভূগ রাজনৈতিক দল। এরা খালি ব্যালট পর্যন্ত খেয়ে ফেলেছে, খালি এখন ইভিএম বক্সটাকে খেতে পারছে না, এইটা নিয়ে একটা চিন্তা আছে। এবং সন্দেশখালী কার্যতাটা উপদ্রুত অঞ্চল হয়ে গিয়েছিল, পশ্চিমবঙ্গে কোনো তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হলে বা কোনো পারিবারিক দুর্ঘটনা ঘটলে সেই পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে যে আমরা সিবিআই তদন্ত চাই। অর্থাৎ পশ্চিমবঙ্গের শুধু মানুষের নয়, তৃণমূল কংগ্রেসের পরিবার, তাদেরও এই পুলিশ আর সিআইডির উপরে কোনো আস্থা নেই। যেখানে পুলিশ বাইরে থেকে লোককে নিয়ে এসে সন্দেশখালীর মহিলাদের উপরে চড়া হলো, রাত্রিবেলা ভয় দেখালো, আর যেখানে শাহজাহানকে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঠিক একদম ওই পঞ্জিকা মতে গ্রহ নক্ষত্র দেখে তুলে দিল, অ্যারেস্ট করালো, তো তারপরে পুলিশের ভূমিকা তো প্রত্যেকের জানা, তো স্বাভাবিকভাবেই কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ স্বাগত জানাচ্ছে। এবং শুধু সারা পশ্চিমবঙ্গের মানুষ নয়, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পরিবার সন্দেশখালীতে আছে, মালঞ্চয়ে আছে, সরবেরি আগারহাটিতে আছে, হাড়োয়ায় আছে, তারা পর্যন্ত এই অবস্থানকে স্বাগত জানাচ্ছে। নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সন্দেশখালীকে আলাদা ভূখণ্ড বলে, কিন্তু এরকমও তো আপনারা কোনো ভূখণ্ড দেখেননি যেখানে প্রকাশ্যে ছোট ছোট ছাত্রদের বিরোধিতা করে, স্কুলের হেডমাস্টার মশাইয়ের বিরোধিতা করে, স্কুলের শিক্ষকদের বিরোধিতা করে স্কুলের প্লেগ্রাউন্ডকে ফিশারি বানিয়ে দেওয়া, মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে সেখানে স্যালাইন ওয়াটার ঢুকিয়ে সেখানে মাছের চাষ করা। আজকে মুখ্যমন্ত্রী বলছেন গুজব, কিন্তু এই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রথম দিন 73 জনের জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে সরকারি ঘোষণা ছিল। আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি যে শুধু বিঘা প্রতি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ যে চাষি চাষ করেন বা যারা জমি বিশেষজ্ঞ তারা বলছেন যে ওই অঞ্চলে এমনি নোনা মাটি, নোনা জল, সুতরাং ওখানে 3টে বর্ষা না গেলে নতুন করে চাষ করার কোনো সম্ভাবনা নেই, তো সেখানে তাদের তো সেটা দিয়ে দেওয়া হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই সেখানে যে পরিস্থিতি, আপনার মনের মধ্যে এই প্রশ্নটা মানুষের কাছে আসছে না যে এত মহিলা কেন, তার কারণ হচ্ছে তার স্বামীরা পরিযায়ী শ্রমিক, জেসিপি দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, যে বিজেপি একটার পর একটা পঞ্চায়েতের প্রধান ছিল যেখানে আমাদের, যেখানে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, সেই সন্দেশখালীতে আজকে আমাদের একজন প্রতিনিধি নেই, যে কোরাকাটিতে বিজেপি কোনোদিন হারতো না সেখানে আমাদের একজনও নির্বাচিত সদস্য নেই, ভোট হয়নি, এই পরিস্থিতি সন্দেশখালী, যেখানে আইসি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছে আমাদের সামনে এই পঞ্চায়েত নির্বাচনের আগের পঞ্চায়েত নির্বাচনে যেখানে সিভিক ভলেন্টিয়ার রাজত্ব করছে, আমার কথা তারা শোনে না, তারা জ্যোতিপ্রিয় শাহজাহানের কথায় চলে, তো সেখানে এ ধরনের তো অর্ডার দিতে হবে, তাহলে সাক্ষীরা কি নিরাপত্তা হবে, বিজেপিতে যাব না, তৃণমূলের বিরোধিতা করব না, কারণ বিশ্বাসঘাতকতা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে অফিস গাঙ্গুলির। সেই দেখুন, তৃণমূল কংগ্রেস কার্যত বিচার ব্যবস্থার বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে, সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস কোর্ট রুমের মধ্যে ঢুকে
বিচারপতিদের ম্যানহ্যান্ডেল করছে, বিচারপতিদের বাড়ি গিয়ে অতীতে পোস্টার লাগিয়েছে। তখন অভিজিৎ গঙ্গোলি কিন্তু বিজেপিতে যোগদান করেননি, এটা তার আগের ঘটনা। লোয়ার জুডিশিয়ারি ইজ একটা থ্রেট, বিভিন্ন জায়গায় আজকে কোর্ট রুমের মধ্যে তৃণমূলের শতাধিক লোক উঠেছে, এই পরিস্থিতি তো আছেই। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বিচারপতিদের আক্রমণ করবে। তৃণমূল কংগ্রেসের কোনো কাজ তো কোর্টে গ্রহণযোগ্য পাচ্ছে না, প্রত্যেকবারই তৃণমূল তিরস্কৃত হচ্ছে, পরাজিত হচ্ছে, সরকার কোটি কোটি টাকা খরচা করছে, সে লোয়ার কোর্টে হোক, সে ডিভিশন বেঞ্চে হোক, আর সে সুপ্রিম কোর্টে হোক, অবস্থা তো একই আছে। তৃণমূল কংগ্রেস তাদের মতো চালিয়ে যাচ্ছে। আপনারা এই সন্দেশকাল ইস্যুটাকে নিয়ে আপনারা প্রচার শুরু করেছেন, সেই জায়গা দাঁড়িয়ে আজকে হাইকোর্টের যে সিবিআই তদন্তের নির্দেশ, সেই নির্দেশে কি আপনারা এক্সট্রা মাইলেজ পাবেন? হ্যাঁ, হাইকোর্টের যে নির্দেশ সিবিআই তদন্ত, সেই জায়গা দিয়ে আপনারা কি এক্সট্রা কোনো মাইলেজ পাবেন এই সন্দেশকাল ইস্যু? আমরা নীতিগতভাবে একটা রাজনৈতিক সমাজের বিরোধী, আমরা দলীয় অবস্থানগতভাবে প্রত্যেকটি জীবনের ঘটনাকে, জীবনের প্রত্যেক পদক্ষেপকে রাজনীতি দিয়ে মুড়ে ফেলার বিরোধী। এই রায়ের ফলে মাইলেজ যদি কেউ পায়, মাইলেজ পাবে সন্দেহশালী মানুষজন, এবং কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত নিরীহ নিরপরাধ প্রান্তিক নারী শিশু পুরুষ যারা আক্রান্ত হচ্ছেন তারা মাইলেজ পাবেন, তারা ফল পাবেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমি আবার রিপিট করছি, আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছে, এই দৃশ্য কোনোদিন কেউ দেখেনি। দূর থেকে গালিগালাজ করতে পারেন দেখেনি, কিন্তু চালসায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তার সামনে দাঁড়িয়ে মানুষ প্রশ্ন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা মানে ভোট বাক্সে সন্দেশখালীর প্রভাব পড়বে কি মনে হয়? ভোট বাক্সে সন্দেশখালী, আমরা তো বললাম ভোট সর্বস্ব রাজনীতি আমরা বিরোধী, সন্দেশখালীতে আমরা রক্তাক্ত হয়েছি, সন্দেশখালীর মানুষ আক্রান্ত হয়েছে, সন্দেশখালীর মানুষ শান্তি পাক, সন্দেশখালীর মানুষ জমি ফেরত পাক, সন্দেশখালীতে পরিযায়ী শ্রমিক যারা ওখান থেকে গেছেন নিজেদের পুকুর নিজেদের ঘের নিজেদের জমি থাকা সত্ত্বেও তারা ফিরে আসুক, আমরা শুধু এটুকুনি চাই। আর প্রত্যেক ঘটনার সঙ্গে ভোটকে যুক্ত করতে আমরা চাই না। তবে স্বাভাবিকভাবেই একটা বিরোধী রাজনৈতিক দলের কাজ কি, আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কর্মীদের দেখলে ফুলের গোলাপ ফুলের পাপড়ি ছুড়ে দেবো? এরকম তো নয়, রাজনৈতিক দল তো, এটা একটা হরিনাম সংকীর্তনের দল নয়, ব্যান্ড পার্টি নয়, পলিটিক্যাল পার্টি। সুতরাং এরকম ঘটনা পেটে তো প্রচার হবে, প্রচার করবো।